আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বাহান্নটি বসন্ত জীবনের পেরিয়ে এলেও মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর অফ বলিউড সলমান খান রয়ে গেলেন কিভাবে? Well, Salman ekhon Bollywood er wanted bachelor. Mohabbat bhi karke dekhi kya paya wo kaise bataun. 53ta boshonto periyelo jibone baki dujon Khan jekhane Bollywood er tader shontander debut niye excited, sei jayga dariye Salman ekhono biye tai shure utte parenni. Dil ka aisa alam tha ke dard e dil kisko sunaun. In fact, শুধুমাত্র আমির বা শাহরুখ নন, সাইফ আলী খানের কন্যাও কিন্তু খুব শিগগিরই বি টাউনে ডেবিউ করতে চলেছে। সেই জায়গা দাঁড়িয়ে সলমান সত্যি কি চিরকুমারই রয়ে যাবেন? ওয়েল, এই প্রশ্নের উত্তর কিন্তু এখন সকলেই জানতে চায়। এবং প্রতি বছরই নতুন করে সলমান কিন্তু নিজে থেকেই উস্কে দেন তার বিয়ের জল্পনা, যদিও ফাইনালি এন্ড অব দ্য ইয়ার গিয়ে সবটাই মিথ্যে প্রমাণিত হয়। বিশ্বাস হচ্ছে না? তাহলে বলি একটু ডিটেলে বিষয়টা কেন। একবার রেখাজি জানিয়েছিলেন উনি যেখানেই যেতেন সলমান নাকি তাকে চোখ বন্ধ করে ফলো করতেন। রেখাজির সঙ্গে সলমানের সম্পর্ক কিন্তু আজকের নয় বন্ধুরা, সলমান খানের ডেবিউ ফিল্ম বিবি হো তো এসি, এই ছবিতেই কিন্তু রেখাজি ছিলেন ইন লিড রোল, আর সাপোর্টিং অ্যাক্টর হিসেবে ছিলেন সলমান খান। একসময় সলমান খানের নেইবারও ছিলেন রেখাজি। রেখাজি যেখানে যোগা ক্লাসে যেতেন সলমানও সেখানে ভর্তি হয়ে যান, জাস্ট এই সুন্দরী ডিবাকে এক ঝলক দেখবেন বলে। একই সঙ্গে সল্লু ভাই জানিয়েছেন উনি যখন ছোট ছিলেন, জাস্ট লাইক আদার টিনেজার বয়, উনিও কিন্তু রেখাজিকে নিয়ে স্বপ্ন দেখতেন। তার স্বপ্ন সুন্দরী শুধু নয়, তাকে আপন করে নেওয়ার স্বপ্নও কিন্তু সলমান বহুবার দেখেছেন। শুধু তাই নয়, এই কথা ওপেনলি স্বীকার করতেও তার কোনো অসুবিধে নেই। এখানেই শেষ নয়, সলমান আরও জানিয়েছেন যে এখনও অবধি চোখ বন্ধ করে বিয়ে করতে চাই এমন একজন ভারতীয় নারীর ছবি যদি তার চোখের সামনে ভেসে ওঠে তাহলে তিনি হবেন রেখাজি। প্রথম অভিনীত ছবির কোস্টারের প্রতি এহেন গভীর প্রেম সলমানের এখনও, যদিও বুঝতেই পারছেন সবটাই কিন্তু জোকস অ্যাপার্ট কেস, অর্থাৎ একেবারেই সিরিয়াস ব্যাপার নয়। কিন্তু বলিউডের প্লে বয় সলমান যখন একাধিক প্রেম করছেন চুটিয়ে, তখন রেখাজির জন্য আজও মনের কোনো একটা সফট কর্নার যে সলমানের রয়েছে এ কথা নিয়ে কোনো ডাউট নেই। একসময় সঙ্গীতা বিজলানির সঙ্গে চুটিয়ে প্রেম, তারপর সেই বিয়ে ভেঙে যায়। ঐশ্বরিয়ার আগে সোমি আলীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় সলমানের, যদিও এখনও সেই সমস্ত সম্পর্কের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের বন্ডিং আজও টিকিয়ে রেখেছেন সলমান অ্যান্ড দ্য এন্টায়ার খান ফ্যামিলি। বাট নেভার মাইন্ড, সত্যি যে মিসেস খান হিসেবে কাউকে পরবর্তী সময় আদৌ দেখা যাবে কিনা এই প্রশ্নের উত্তরটা না হয় একটু অধরাই থাক। यहां भी होगा वहां भी होगा अब तो सारे जहां में होगा क्या मेरा ही जलवा। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।